নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমো বিষ্ণু। আগামীকাল 24 নভেম্বর 2023 শুক্রবার যে তিন রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। আপনারা ভিডিওটি মোটো কেটে বেরিয়ে যাবেন না, শুধুমাত্র রাশির নাম শুনে অনেকেই কেটে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের একটি ছোট্ট ভুল, অনেক কিছু জানতে কিন্তু পারবেন না। এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়, যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি না শুনেন তাহলে কিন্তু আপনারা আসল মূল বিষয়বস্তুটাই আপনারা কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে কোনো না কোনো গ্রহ, আমাদের যেমন শুভ থাকে কোনো না কোনো গ্রহ অশুভ থাকে, কিন্তু এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে তিনটি গ্রহের কথা বলি, রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দেখা দরকার আপনাদের ভাগ্যভাব। দেখুন, ভাগ্যভাব যদি আমাদের শুভ থাকে কিনা, নিশ্চিতরূপে আমাদের অর্থপ্রাপ্তি হবে। এবং যাদের দেখা যাচ্ছে 2-1 নম্বরের জন্য অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কি করবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি করাতে সাহায্য করবে। রাহু হচ্ছে কি জানেন, শর্টকাটে অর্থ দিয়ে থাকে। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার। যারা ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, লটারি থেকে, স্টক মার্কেট থেকে, অনলাইন ট্রেন্ডিং থেকে অর্থপ্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন, সর্বাগ্রে দেখা দরকার রাহু গ্রহ কেমন রয়েছে। এই রাহু গ্রহ কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং ধনভাবকে স্ট্রং করুন, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবে। দেখুন, আমরা একটা জিনিস বুঝাই যে দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আমি সেই বিষয়ে আপনাদেরকে অগ্রিম জানাই। কারণ প্রতিদিন যে আপনাদের যে প্রত্যেকেরই যে হবে আমি এটা কখনোই দাবি করি না, এটা একটা সার্বিক বিচার। যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রবল যোগ থাকে তবেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে। একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ দেখা গেল খুব আপনার ভালো চলে গেল, তাহলে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ভাগ্যের উপর নির্ভর এবং আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে তার উপর নির্ভর করবে। এবং রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ, আমি বারবার বলছি, যারা ভিডিওটি প্রতিদিন শুনছেন না, আপনারা গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে তাহলে আগামীকাল হতে পারেন আপনারা কিন্তু কোটিপতি। শুধুমাত্র ভিডিও শুনলে হবে না, নিজস্ব ব্যক্তিগত জন্মচক্রে দেখতে হবে এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনাদের ব্যক্তিগত ফরচুনার নাম্বার কত রয়েছে, আপনাদের ক্ষেত্রে কোন জায়গাটাতে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা আগে দেখে নিন, তারপরে আমি একটা কথা বলবো যে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কেমন রয়েছে। দেখুন, প্রতিনিয়ত আমাদের কিন্তু জীবনে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে যে কোনো দিক থেকে। এই যে আমি বলছি, শুধুমাত্র যে লটারি কাটলে যে অর্থপ্রাপ্তি হয় এমন না, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। কিন্তু একটি কথা আপনাদের কাছে আমি বলি, অনেকেরই একটা নেশার মতন হয়ে গেছে লটারি কাটা, তার জন্য আমি প্রতিদিন অনেকেই টার্গেট নাম্বার এবং শুভ সময়টা জানতে চান, তাই আমি প্রতিদিন ভিডিওতে আপনাদেরকে আপনাদের অনুরোধে, আপনাদেরই এটা চ্যানেল, আপনাদের অনুরোধে আমি কিন্তু এই
অর্থপ্রাপ্তির উপরে টার্গেট নাম্বার এবং ভিডিওটি এবং শুভ সময়টি আপনাদেরকে আমি ডেডিকেট আপনাদেরকে কিন্তু করি। দেখুন, আমরা প্রতিদিন যে অর্থপ্রাপ্তির উপরে যে ভিডিওটি আমি বলি আপনাদের জন্য, আপনারা অনেকেই ভুল করেন, শুধু রাশির নাম শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন। আমি বারবার করে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আমি কি বলছি, কি বোঝানোর চেষ্টা করছি সেটা আপনারা আগে বুঝুন এবং পাশাপাশি ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, আমি যে রাশিগুলোর নাম বলছি কোনো না কোনো দিন আপনাদের সঙ্গে মিলবে, এটা নিশ্চিতরূপে। কিন্তু তার আগে জেনে নিন আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, এটা আগে জেনে নিন। নাম্বার ওয়ান, আগামীকালের শুক্রবারের জন্য প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:28 থেকে আপনার 11:32 পর্যন্ত, সকাল 10:28 থেকে 11:32 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। কন্যা রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 4 এবং 2। আপনাদের যে শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 12:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:29 থেকে, সকাল 10:29 থেকে 11:44 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, হয়তো আগামীকাল আপনাদের কিন্তু ভাগ্য খুলে যেতেও কিন্তু পারে। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, কিন্তু আপনারা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা যদি শুনেন কি না, আপনাদের অর্থগুলো নষ্ট হয়ে যাবে না। অনেকে কি রাশির নাম টার্গেট নাম্বার শুনে অনেকে লটারিতে প্রচুর অর্থ বিনিয়োগ করছে কিন্তু মিলছে না, তখন আপনাদের জ্যোতিষশাস্ত্র একটা মিথ্যা, এই ধারণাটা আপনাদের চলে আসছে। কিন্তু আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা শুনেন কি না, আপনাদের এই জায়গা থেকে এই মানসিকতাটা কিন্তু আপনাদের সরে যাবে। কারণ আমি আপনাদেরকে প্রতিদিন অ্যালার্ট করি, আপনাদেরকে জানাই যে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি সেম রাশি হতে পারে, দেখেন একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ হয়েছে, প্রত্যেকেরই যা হবে এমন কোনো ব্যাপার নেই। কারণ আপনার সাথে মিলছে না, আরেকজনের সাথে মিলছে, আরেকজনের সাথে মিলছে না, আপনার সাথে মিলছে। অর্থাৎ সময়টা দেখতে হবে, আপনার দশা মহাদশা দেখতে হবে, কোন বছর প্রাপ্তি রয়েছে সেটা আগে জানা কিন্তু একান্তই দরকার।